যতটুকু জায়গা এই জায়গাতে বলা হয় তাকবীরে উলা আবার কোন মুফাসসির এটা বলেছেন তাকবীরে উলা সূরা ফাতিহা শেষ পর্যন্ত থাকে অর্থাৎ আপনি এমন ভাবে নামাজ পড়েন যে ইমাম যেমনই আল্লাহু আকবার বলল সঙ্গে সঙ্গে তারপরে আপনিও আল্লাহু আকবার বলেন যেন ইমাম কেরাত না করে তার আগে যেন আপনার তাহরিমা হয়ে যায় তাহলে আপনার নামাজটা হলো তাকবীরে উলার সঙ্গে বা অন্য মুফাসসিরের মতে আপনি নামাজ এমন ভাবে পড়েন যে ইমাম সাহেব যখনই আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়লো সূরা ফাতিহা শেষ হওয়ার পূর্বে তুমি তার সঙ্গে শামিল হও যেন সূরা ফাতিহা শেষ করে অন্য সূরাতে না যাই যদি তুমি এইভাবে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারো তাহলে আল্লাহর দরবারে কত বড় ফজিলত আছে আল্লাহর রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন আত তাকবীরাতুল উলা ইদরিকু হাল মামুম মাআল ইমাম খায়রুম মিন আলফি হাজ্জাতিন ওয়া উমরা তাকবীরে উলার সঙ্গে যদি কেউ নামাজ পড়ে তাহলে তাকবীরে উলা তার জন্য 1000 হজ আর 1000 উমরা চাইতে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ তাকবীরে উলার সঙ্গে যদি আপনি নামাজ পড়েন 1000 হজ করা আর 1000 উমরা অপেক্ষা এই তাকবীরে উলার নামাজটা আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য বেশি পিয়ারা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা নামাজ পড়ছি ভাইরা নামাজ তো পড়ছি নামাজ পড়তে যাচ্ছি ওই সময়টা আপনি নামাজে ব্যয় করছেন আমি একটু আগেই চলে যাব মুয়াজ্জিনের আজান শুনলাম মসজিদে পৌঁছে গেলাম ওযু করে সুন্নাত পড়ে বসে আছি ইকামত হয়ে গেল ইমাম সাহেব আল্লাহু আকবার যেমনই বললেন আপনি আল্লাহু আকবার তারপরে বলে দেন তাকবীরে উলার সঙ্গে আপনার নামাজ আদায় হয়ে যাবে আমার নবী আরো বলছেন ওয়ালাহু মিনাল আজর কামান তাসাদদাকা বে ওয়জনে জাবালে উহুদ যাহাবান আলাল মাসাকিন আমার নবী মুস্তাফা বলছেন তাকবীরে উলার সঙ্গে যদি নামাজ পড়ে তো ফজিলত আর সওয়াব কত পাবেন একজন লোক উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান যদি সোনা মিসকিনদের গরীবদের ফকিরদের জন্য দান করে তো মিসকিনদের জন্য ফকিরের জন্য অনাথ শিশুদের জন্য অসহায় ব্যক্তিকে উহুদ পাহাড়ের সমান সোনা দান করাতে যে নেকিটা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা নবী বলছেন তাকবীরে উলার সঙ্গে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুবহানাল্লাহ উহুদ পাহাড় সোনার সমান হয়ে সোনা হয়ে গিয়ে ওটাকে আল্লাহর রাস্তায় দান করলে অতটাই নেকি আল্লাহ দান করবেন তাহলে এই তাকবীরের উলাটার কত বড় ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও কাতাবা লাহু বিকুল্লি রাকাতিন ইবাদাতা সানা আপনার এক এক রাকাতের বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর ইবাদাতের সওয়াব আপনার জন্য লিখে দেন এক বছর এবার আপনি জোহরের নামাজ পড়ছেন ইমামের সঙ্গে কয় রাকাত নামাজ পড়েন জোহরে বলুন তো চার রাকাত তাহলে চার রাকাত নামাজ পড়লেন তাকবীরে উলার সঙ্গে যদি আপনি পড়েন তাহলে পরে চার রাকাত নামাজ মানে কি চার বছর এবাদত সে কেমন এবাদত বলা হয়েছে চার বছর এবাদত এমনই এবাদত যে এক এক বছরের এবাদতে যেখানে বলা হচ্ছে এক রাকাতে এক বছর এবাদতের স্বভাব তো এমনই বছর যেই বছরটা পুরাটা দিন রোজা রাখে সারা সারা রাত আল্লাহর ইবাদত বান্দেগি করে এই ধরনের অর্থাৎ 360 দিন বা 363 বা 65 দিন সুবহানাল্লাহ সে রোজা রাখে আর রাত্রে সারা রাত ইবাদত বান্দেগি করে তাহলে পরে যা সওয়াব পাবে আপনি এক রাকাত নামাজ তাকবীরে উলার সঙ্গে পেলে এতটা সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন যদি চার রাকাত পড়েন তাহলে চার বছরের এইভাবে ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন তাহলে ইমা নামাজ যখন আপনি পড়বেন নামাজ যেভাবে পড়তে বলেছে সেইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে কোনো ব্যাটা এই কথা বলতে পারবে না যে নামাজ পড়ে কে জানে কি জান্নাতে যাবে তোমার বাপের ঘরে চাবি নাই জান্নাতে আল্লাহর রাসূল যে বলে দিয়েছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি যার মধ্যে যার কাছে চাবি থাকবে সে তালা খুলতে পারবে
আর যার কাছে তালা থাকবে না সে কোনো চাবি থাকবে না সে তালা খুলতে পারবে কি বলেন পারবে পারবে না তাহলে নামাজ আর সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবি যার কাছে চাবি আছে সেই তালা খুলবে জান্নাতে প্রবেশ করবে আর যার কাছে চাবি নাই সে তালা খুলতেও পারবে না জান্নাতে প্রবেশ করতেও পারবে না